6666 আয়াতের ভিতরে 1000 আয়াতকে আল্লাহ গোপন রাখছে। এই 1000 আয়াত কেন ব্যাখ্যা করলা তুমি? এইটা আজকে লাগবো আমার। হ্যাঁ, ও আয়াত কি আলেমরা জানে না? নিশ্চয় জানে, কিন্তু ওরা ব্যাখ্যা করে না। নামাজ, রোজা, কালেমা, যাকাত আমি জিকিরকে বন্ধ করি না, পীরের হাতে বায়াত পড়াটাও আমি নিষেধ করি না। কারণ যারা টুঙ্গা, যারা নাকি কোরআনের মর্ম জানে না, তারা নিষেধ করব যে বায়াত পড়া লাগে না। ঠিক আছে, কোরআনে আছে সূরা মায়দা 17-18 নম্বর আয়াত, যার পীর নাই তার পীর শয়তান। ওটা কইয়া গেলাম, পাই না না, আপনারা খুলে দেখতে পারেন। আপনার কাছে জিজ্ঞেস করছি, মারিপথের বয়স কত, তাই না গো? মারিপথের বয়স কত? আর মারিপথ আসলে মায়ের পথ, আসলে গোপন? যেটা গোপন সেটা প্রকাশ কেন হইল? আছে না কথাটা? শরীয়ত মারপথ বা এখানে মায়ের বংশ আছে, নারী এবং পুরুষও আছে এখানে, আছে না গো? তাহলে দুইটা অংশই আছে। হ্যাঁ, আছে না নাই? তো শরীয়ত মারপথটা ওই রকমই, মায়ের বংশটাই মারিপথ, আর শরীয়ত পন্থীটাই হলো পুরুষ, যে দেশ ইচ্ছা সেদিকে যাইতে পারে, পারে না? আমি শরীয়তের পক্ষ নিলাম, দেহি তাহলে আজকে গুরুর পক্ষটা ওনারে দেই, নাকি কোন? হ্যাঁ, মানুষটা করে দেখা যায় ভাই, না সবাই দেখা যায় না? দাড়ি কয়টা রাখছে তো কয়টা কয়টা রাখছে? দাড়ি যদি কেউ রাখুন, এই ফেলে যদি কাটুন না, এখন ওই যে কোনো কোনো মশলা আছে কয়ে আবার এক মুঠি রাখা যায় যাচ্ছে, বুঝছে না কথা? হ্যাঁ, আবার কোনগুলো মশলা আছে কি কোনো রকম র্যাক দিয়ে থয়। আল্লাহর নবী কইছে, যদি দাড়ির মধ্যে কেউ ফুর বা কেসি লাগায়, ওইটা আমার কলিজার মধ্যে লাগাবো। তাহলে যে দিন থেকে দাড়ি রাখবার, সেদিন থেকে জানি দাড়ির পাতাড়ি মহি সাজ করা হয় না। একটা কথা মনে রাখবেন, আমি পরে কমু, এখন কমু না। আসতে এতই ভাবো না, এত ভাবো না, কার লাইগা করছো রে মনে, এতই ভাবো না, চিরদিন কারো ভবে সমান যাবে না, চিরদিন মিনহা খালাক নাকুম ওয়াফিহা নই দুকুম ওয়া মিনহা নুকরু দুকুম তারা তানুকরা। এই কথার মানে কি? আমরা মানুষকে মাটি দিয়ে থেকে আসছি, এই কথার মানে কি? মিনহা খালাক নাকুম, এই মাটির দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিয়া নই দুকুম, তুমি মাটিতে ঘুমাও। ওয়া মিনহা নুকরু দুকুম, এই মাটির দ্বারা শরীরকে গঠন করে হাসরে মাঠে দণ্ডায়মান হইও, তারা তান ওকরা, সেই দিন হাসর নাসর হবে। ফা আয়জা কুমার সাহারা, যেদিন হাসর নাসর হবে, যেদিন হিসাব নিকাশ হবে। ফামা ইয়া মাল মেসকালা জাররাতেন খাইরাইয়ারা ও আমা ইয়া মাল মেসকালা জাররাতেন সাররাইয়ারা লাখ কুম দিল কুম আলিয়াদ দিন, যার যার হিসাব সেই সেই জীবে জাররা জাররা। এতটুকু হিসাব যদি ছাইরা না দেয়, আমরা ব্যস্ত ভাবু না গো, কোন ব্যস্ত পাবো না? হ্যাঁ, এতটুকু হিসাব যদি ছাইরা না দেয়, ব্যস্ত পাবো কি? ব্যস্ত তো দুধের দূরের কথা, দুধক ভাগ্য হয় না নাই। মুসলমান ব্যস্ত পাবো? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেব বলেছে, যে নাকি একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একবার পাঠ করেছে আল্লাহর নবী বলছে তাকে আমি সাফায়াত করব, যে একবার পাঠ করেছে, আর যেই কালেমার উপরে ঈমান এনেছে, এই কালেমার যে তাহিদিত করেছে, এই কালেমাকে যে ওয়াকিফ করিয়া কালেমাকে তাহির তাহলত করিয়া পাঠ করিয়া আল্লাহর নবীর উপরে মহব্বত করিয়া এক ফোঁটা চোখের পানি ফালাইছে, আল্লাহর নবী কসম করে বলছে ওই ব্যক্তিকে আমি হাসরের মাঠে আগে সাফায়াত করব। এটা আমার কথা না, হাদিস বুখারীতে বলছে। তাই আমি এবার ওনার কাছে প্রশ্ন করে যাব। হ্যাঁ,
যে এই মারিপদ মারিপদ সবাই বলে এই মারিপথের বয়স কত আছে না নাই কথা আগো বাবা দিরা আছে শরীয়ত আমার হকিকত আমার তরিকত আমার মারিপত আমার কেউ মারিপথের মানুষ থাকলে বেজার হবেন না কারণ ইয়াকে বলবো না ইয়ার কতগুলা তাসির আছে সেই তাসিরগুলাকে দুই একটা কথা করবো আমি খারাপ পাবেন কি খারাপ পাবেন না পীরে কোনোদিন কইয়া দেয় না বাবা তুই নামাজ পড়া বাদ দিস রোজা করা বাদ দিস হজ করা বাদ দিস জাকাত করা বাদ দিস কালেমা পড়া বাদ দিস কইয়া দেয় কি কোন পীরে কইয়া দেয় বাবা কইয়া দেয় না আগে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কালেমা পড়ো তারপরে যদি পারো তে মারিফত ধরো হ্যাঁ তোমার দেহি নামাজ রোজা নাই অজু গোসল নাই পাক পবিত্র নাই রাস্তাঘাটে গাঁজা মদ খাইয়া কয় ওই যে আমি গেছি গা স্বর্গে স্বর্গে গেছি গা আজকে স্বর্গটা দেখামু তোমার ঠিক আছে দেখ পান না স্বর্গটা দেখ পান না আজকে স্বর্গ আছে ওরে কত সাবান শেষ করিল গায়ের ময়লা গায়েই রইল কালো চামড়া সাদাই আর হবে না রে দিন কানা কেউ কোনোদিন পীরের দোষ দিও না পীরের দোষ নাই বাবা পীরের কাছে হইয়া মুরিদ কাম করেছে সব বিপরীত এই জন্যে তোর পীরে কই দোষি না ছাইরা দিলি নামাজ রোজা এবার ছাইরা দিয়া নামাজ রোজা খাইয়া বেড়াই ভাঙা রে গাজা রাস্তাঘাটে পায় কত লাঞ্ছনা ওরে তিন কানা কেউ বুঝলি পীরে দূর দিও না বাবা পীরের কাছে হইয়া মুড়ি কাম করিলাম সব বিপরে এই কারণে পীরে কই দোষি না হ্যাঁ একটা কথা আছে রাসূল হলো এনতেকাল হাদিসেতে পাই হায়াতুল মুরসালিন জিন্দা নবী রয় তাই বলে তুমি আবার আমার মনে করো না যে এই বাটা বোধহয় টুমকা মুনছি এটা মনে করো না গোল আমার একটা হকানি আলেমের পাঠ নিলাম আমি হকানি আলেম হিসাবে আমাকে জিজ্ঞাসা করবা কারণ নামাজ রোজা কালেমা জাকাত আমি জিকিরকে বন্ধ করি না পীরের হাতে বায়াত পড়াটাও আমি নিষেধ করি না কারণ যারা টুঙ্কা যারা নাকি কোরআনের মর্ম জানে না তারা নিষেধ করব যে বয়াত পড়া লাগে না ঠিক আছে কোরআনে আছে সূরা মায়দা ১৭ থেকে ১৮ নম্বর আয়াত যার পীর নাই তার পীর শয়তান এটা কইয়া গেলাম পাইনা না আপনারা খুলে দেখতে পারেন এইবার আরেক কথা মনে পড়ে গেছে আপনি যে বয়াত পড়ছেন পীরের কাছে বয়াত পড়ছেন না মুরিদ হয়েছেন কইয়া যায় একটারে কয় বয়াত একটারে কয় মুরিদ বুঝেন নাই কথাটা একটারে কয় শিক্ষা গুরু আর একটারে কয় দীক্ষা গুরু মাতা গুরু পিতা গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু গুরু কয়টা হইল চারটা আর একটা আছে পীর এবং মুর্শিদ এই পীর কারে কয় মুর্শিদ কারে কয় তোমার কাছে জিজ্ঞাসা পারো যদি জবাব দিয়ে দেও নাহলে কিন্তু সারাসারি নেই আজকে বাবা আমার ঘরে ইমাম আছে আমি দেখতে পাই তোমরা বলে নামাজ পড়ো আমি শুনতে পাই একটু আই গাইয়া যাই বাবা নামাজ পড়ো আমি যাই দেখিয়া তোমার ঘরে ইমাম আছে কোনজন সামনে যাইয়া আহা তোমার
সাগরে ইমাম বাবা কে আছে তাই একটুখানি জানা থাকলে বইল ফকির ভাই নাইলে সারা সারি নাই এই পর্যন্ত জিজ্ঞাসা করে আসর ছেড়ে যাই তারাও দেখি ফকির সাহেব আসরেতে তাই ছাত্র বইরা বইল তোমার ইমাম কোনজন কিসের পরে নামাজ পর বইল রেয়া কোন নয় সারা সারি নয় আমরা পাঞ্জে গানা নামাজ পড়ি ওরে ভাই পাঁচ বেলাতে ইমাম আছে আমা গোরে তাই তোমা গোরে ইমাম খানা যাই ওরে দেখাইয়া দেখতে যদি পারো আমি ধন্য যাব দিয়া তুমি আসলে ফকির গেছ হইয়া আছে না ফকিরের ইমাম আছে না নাই যদি কবার না পারে ওর কথা খারাপ আছে তবে আর একটা কথা মনে হয়েছে মনে হয় রে ভাই কি করি রে প্রশ্ন করার কায়দা পাই নাই বেটায় যদি যায় অন্য পথে একটা কথা মনে পড়ছে সোনারা আল্লাহর নবী না 63 সাল জিন্দিগি কোনোদিন আরামের বিছনায় হইয়া দেখে নাই আমার ঘুম ধরব হ্যাঁ এমনি কায়দ হয়েছে পাথর বিন্দা পড়ছে উম্মি কায়দ হয়েছে কাঁটা বিন্দা পড়ছে ঘুম ধরব কি ঘুম ধরবো না আমরা নরম বিছনায় হইয়া থাকি নরম তুলতুলা বিছনায় হইয়া থাকি বাজারে যাইয়া কই মাছ কত কইরা রে কয় 50 টাকা পোয়া কয় 40 টাকা পোয়া দিবি না কয় নিন যদি দিছে পাল্লা আলাই এই দিছে মাঝিয়ে তথাপি একটা ডাল দিয়া দিছি দেই নিগো এটা নাকবো কে গো বাবারা ডাল দিয়া দিছি এক পোয়া মাছ কিনলাম হালাল পয়সা দিয়া একটা মাছ ডাল দিয়া সবটি বানাইলাম হারাম এটা খবর আছে কি খবর আছে খবর নাই কয় কলা কত কইরা কয় 10 টাকা জোড়া 10 টাকা জোড়া 8 টাকা দিবি না হন দা সুইট তার কুরমুরে মানে রোজার দিনে হ্যাঁ যদি কইছে যে সন্ধ্যার সময় ইফতার করমু 8 টাকা জোড়া দিবি না হাদিস বুখারীতে লেখছে তার রোজা বিফলে কথা বুঝছেন কি তাইলে আমাগর স্বভাবটা কিরকম করুন লাগবো গ্যাদার বাপেরে কইছে বাজার থেকে তরকারি আইনো গ্যাদার বাপের তো যাই তাস খেলাবার নিয়ে বইছে হন্দা গোর করে গেছে গা দোকানদার দোকান বন্ধ করে নিয়ে গেছে গা এখন হঠাৎ করে মনে হয়েছে ও হো আমি তো তরকারি নিবার কইছে নেই নিন কে হ্যাঁ কি করছে জানুন আইছে বাড়িতে এখন কইতে শুনুন কয় সবজি গো কয় হ্যাঁ আমার মনে নেন কে কয় না এদিকে তো ভাত পাক করে সবজি বানাবার নিকা মরিচ টরিচ মশলা পাতি বাইটা রেডি করে রয়েছে সবজি তো নাই কয় এনে বহুন কুত্তা বিলাই দেহুন জানি কুত্তা বিলাই দেহার কথা কইয়া অপর বাড়িতে নাই গাছের জাংলির মধ্যে নাই ধরছে পট্টস করে বাঙ্গে নিয়ে এলো মেয়েডাই আইনাম নাইডা কাটতেছে পুরুষটাই কয় নাই কোনো পাইলা কয় চুপ করে থাকুন আনবাইন না তরকারি আবার এনে বড় বড় কথা কইতেছে আর মেয়েডার আর পুরুষটাই কথাগুলো না নাই পাক করলো স্বামী স্ত্রী দুজনই খাইলো ওই দিন রাত্রে যদি একটা সন্তান জন্ম দেয় কি হবো আমি কিন্তু গোড়া গাছে ধরি আগে আগালে আগে ধরবো না রাহাই আছে রাহাই নাই এইবার সত্তরে কয় শরীয়ত নামাজ রোজা কালমা জাকাতরে কয় না শরীয়ত সত্তরে কয় শরীয়ত সেই শরীয়তের হকিকতের আলেম আমি আজকে এইখানে দাঁড়িয়ে আসতে দিলে বলবো কথা কোন চিন্তা নাই ধৈর্য ধরে শুনিনি আমার আমার মাথা মাসি সবাই শুনছে কেউ কানে নেয় নাই
সাত বছরের একটা মেয়ে উনি মনে মনে বলতেছে আল্লাহ আমার যদি বিয়া হয় আমি যদি পরার বাড়িতে যাই আমি আমার স্বামীর হুকুমে কোন দিকে যাব না স্বামীর হুকুম ছাড়া তাহলে আমি রাসূলুল্লাহর সাফায়াত পাব আর আরেকটা কথা আছে কোমের টুক পাশে কি করছে মেয়েটা পালা পোষা হওয়ার পরে বাড়ির পূবে গরিব একটা ছেলের সঙ্গে বিয়া হয়ে গেছে ছেলেটা তো বিদেশে কাজ করতে যায় এই টাইমের মধ্যে একটাই মেয়ে হঠাৎ করে বাবার ডায়রিয়া কলেরা বেমার শুরু হয়ে গেল বাবাই কইতাছে গ্রামবাসীর ছেলে গরে ডাইকা তোমরা আমার মেয়েটাকে একটু খবর দাও মেয়েটা আমাকে দেইকা যায় ওই মায়া আয়শা আমাকে এক গ্লাস পানি দিয়া যায় আমি মেয়েটার দেখমু কে গো বাবার মহব্বত কিন্তু মেয়ের উপরে বেশি ঠিক না কথাটা তাই কি করছে খবর এয়া খবর দিছে আর কি চাও তোমার আব্বা যে বিরাট অসুখ তাড়াতাড়ি চলে যাও তখন ওই মেয়েটা স্মরণ হয়ে গেল ছোটবেলা সাত বছর বয়সে যে আলেমের মুখে শুনেছিলাম যে স্বামীর বিনা হুকুমে কোথাও যাওয়া যায় না আজকে তো আমার স্বামী বাড়িতে নাই আমি কাকে বলে আমার আব্বাজানকে দেখতে যাব আজকালকার মায়েরা মানবো কি কেগো মানবেন খবর শোনার সাথে সাথে তো দৌড় দিবেন স্বামী কোনো আশ্বাস খবর নাই আর হ্যাঁ লেখা আছে কোরআনে নারীর ব্যস্ত স্বামীর চরণে কেমন করে চরণে এই যে শুনুন কথাটা ওই আরো একটা খবর গেল মেয়ের কানে তাই তোমার আব্বার জবান মন্দ শীঘ্র যাওয়া চাই মেয়ে তখন কান দিতেছে হায় হায় করিয়া স্বামী আমার দূর দেশে গেছে কাজ করবার লাগিয়া আমি কারে বইলা যাবো আজকা আব্বাকে দেখিতে আব্বাকে দেখতে গেলে আমার যাইতে হবে জাহান্নামে আব্বাকে যদি দেখতে যাই আমার জাহান্নাম ঠিকানা নবী সাহেব সাফায়াত করব না আর যদি না যাই তাহলে আব্বা বোধহয় চলে গেল আব্বার মুখটা আর আমি দেখতে পারব না আরে এই কথা বলে মেয়েটা কাঁদতেছে আরেকটা খবর গেল তোমার আব্বা যান দুনিয়ার বুক থেকে এনতেকাল হয়ে গেল মাটিতে গড়াইয়া কাঁদছে জার জার হইয়া পারলাম না রে আব্বাকে দেখিবার লাগিয়া মারা গেলে কি মানুষে রাখবো গো না মাটি দিব এবার শোনেন অনেক মূল্যবান কথা যদি এই কথাটা পালন করেন আপনি কিছু পাবেন তার বিনিময়ে আমিও কিছু পাব নাকি গো এবার শুনুন কান্দে আমার মাদননী কান্দে একটু জোরে কইরা ধরে নাপনি কান্দে আমার দুই চোখের পানি দিছে সাগর বানাইয়া আমার মাত্র একটাই আব্বা দুনিয়া থাকিয়া একা বাবার একাই মেয়ে একা আমি পারব না বুঝি বাবার দেখতে একা বাবা এই টাইমের লোকজনেরা কি কাম করিল গাও গোসল করাইয়া তারে সাঙ্গারে উঠাইল সাঙ্গারিতে তুলল বাবা কবরে যাবে লইয়া এই টাইমে আল্লাহ নবী সাহাবাগন লইয়া মেয়ের বাড়ি সামুন দিয়া যাইতে আছে ভাই আল্লাহর খেলা অপরের খেলা বোঝার তাগদে নাই এটা উনি যাইতেছে হ্যাঁ মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গিয়া পায়ে পড়িয়া কান্দিতেছে হুজুর হুজুর কইয়া হুজুর আপনার মুখের বাণী হাদিসে শুনছি তাই স্বামীর বিনা হুকুমে কোথাও গেলে তাই আপনি সাফায়ত করবেন নাই কঠিন হাসর রেতে তাই আত্ম বলি আপনার ঠাই
বুজুর্গ আপনার মুখের বাণী হাদিসে শুনছি যে স্বামীর বিনা হুকুমে কোথাও যদি কোনো নারী যায় মা কথাগুলো শুনুন কাজে খাটবো একদিন কাজে একদিন খাটবো মায়েরা বাবার বাড়িতে কোরআন শিক্ষা হয় না গো হয় না নাই যেদিন বিয়া হয় না কোরআন শরীফটা বাড়িতে নিয়ে যায় নিয়ে যাইয়া তক্তার মধ্যে থুইয়া দিল ডাইকা বান্দা ঠান্দা ওই দিন থেকে কোরআন যে উনি মাকড়া সাহেব বাহা বানাইল পরবার বহে কি আর কোন পরবার বসে বহে নাই তাহলে ওই কোরআন পড়ার মূল্য আছে কি নাই আমাদের পেটে খিদা লাগলে আমরা ভাত খাইয়া পেটের খিদাটা দমন করি কোরআন শরীফ পড়লে পরে কোরআনের খোরাকি হয়ে গেল আর যদি ওই কোরআনে অভিশাপ দেয় তার জিন্দিগিও সুখ হবে না এহুকাল পরকাল সুখ হবে না তাই মাতামাসিরা বলতেছি শুনুন যে কোরআন পড়া জানেন আর নইলে সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া আর নইলে এক মর্তব্বা এক পাতা দুই সার এক সার এক রুকু দুই রুকু যেটুক পারেন সমাধা কইরা মোনাজাত কইরা দাইগা থুইয়া তারপর সংসারে কামে নিযুক্ত হইয়েন তাইলে আপনার ঘরে থেকে যে সন্তানটা হবে ওই সন্তানটা কি জানি আল্লাহওয়ালা হইতে পারে খারাপ কইলাম এইবার শুনুন রাসূলুল্লাহর পায়ে ধরে কাঁদতেছে আমার আব্বা মারা গেছে আমাকে একটু আশীর্বাদ করুন আমাকে একটু দোয়া করুন আমাকে একটু হুকুম দেন আমার আব্বার মুখটা আমি দেখে আসি আল্লাহর নবী আল্লাহর নবী চিন্তায় পড়লো আল্লাহর নবী চিন্তা করলো অনেক টাইম চইলা গেল আল্লাহর নবী আল্লাহর তরফে থেকে এলহাম গেল আয়া পারবো না আমি হুকুম দিবার লাগিয়া মাগো মাফ করিয়া দিও মা আমারে তুমি নামাজ রোজা কালমা জাকাত আইনি ফরজ খানি এইটা যদি কম হইতো মা বসাইতাম তাই তোমার স্বামীর হুকুম আমি মাগো দিতে পারলাম নাই আমায় ক্ষমা দাও করিয়া চিন্তা করছুন স্বামীর হুকুম ফরজ হইল স্বামীর হুকুম ফরজ হইল স্বামী যদি পাগল থাকে দুঃখ দিও না স্বামী সেবা করলে ভালো বাড়বে রাব্বানা দশটা মেয়ে জান্নাত বাসি হাদিসে পাই দশটা মেয়ে আগে জান্নাতে যাবে ভাই আমি সুযোগ পাইলে বলবো পরের ঠাই যদি সুযোগ পাই যদি সুযোগ আসে বলবো আপনাদের কথা এবার শুনুন স্বামীর কথা স্বামীকে দুঃখ দিয়ে অন্ধকার কবরে যাবেন না একদিন কবরে যাইতে হবে চোখ মুঞ্জা দেখবেন অন্ধকার দেখা যায় তাহলে মনে করবেন মরণের কথা আসছে সত্তর গুণ অন্ধকার হবে অন্ধকার কবরে যে ইন্তেকাল হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে তার আর কোনোদিন বেলা উঠবে না উঠবো কেউ আর কোনোদিন বেলা উঠবে না ওই দিন থেকে যে বেলা ডুবলো ওই ডুবার থেকে কাল হাসর পর্যন্ত কোন কোন দিন হাসর হবে কোন দিন না হবে সেটা কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তাই আমি বলতেছি যতদিন কবরে থাকবেন জানি এই রকম একটা আলো পাওয়ার ব্যবস্থা করেন গান শোনেন আর যাই করেন আলোটা পাওয়ার চেষ্টা করেন কোনো স্বামী যদি কোনো মেয়েরে যদি বলে আমার বিবি আমার সেবা করতে নামাজ পড়তে পারে নাই রোজা করতে পারে নাই জাকাত দিতে পারে নাই কালেমা পড়তে পারে নাই আল্লাহ আমার বিবি আমার সেবা করছে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দিও মাফ করে দিও আল্লাহ আমি তাকে দোয়া করি আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে কোনো স্বামী যদি এই কথাটা অন্তর দিয়া যদি একবার বলতে পারে আল্লাহর নবী বলেছে ওই মেয়েটা বিনা হিসাবে জান্নাতি মেয়ে নামাজ পড়তেছে ওই টাইমের মধ্যে কোন স্বামী যদি আইসা বলে গেদি মাও কোন গেলে আমার গেলে পানি দাও নামাজ সাইরা দিয়া
পানি দেওয়ার বাধ্য দলিল লিখছি আমরা মানি কি হ্যাঁ তাহলে নামাজের সেও যদি বড় হয় আমার স্বামী স্বামীর সঙ্গে কি ব্যবহার করতে হবে মা গো ঈদ দিলে চিন্তা ধারা কইরো আমার কথা না তো আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলছে কোরআনের মধ্যে বলেছে আয়াতের মধ্যে বলেছে কোন পঙ্গানে পঙ্গানে প্রমাণ দিয়েছে যে আর স্বামীর মনে যদি দুঃখ দিয়া কোন নারী অন্ধকার কবরে যায় রাসূল বলছে ওই ব্যক্তিকে আমি কাল হাশরের মাঠে সাফাইয়াত করব না এমনি মায়ের বংশ চার প্রকার আছে না আমার ফাতেমার বংশ যেটা হেইটা যদি স্বামীয়ে কিছু খাবার নাও দেয় যদি ভালোভাবে পরবার না দেয় ভালো কাপড় না দেয় তথাপি বলবে এটা আমার স্বামী স্বামীকে পাও ধোয়াইয়া দিব মাথার কেশ দিয়া পাও মোছাইয়া দিব স্বামী যদি একদিন ছাড়া দুই দিন যদি স্বামী পায়ের পাও মোছাই না পায় ওই স্বামীটা দোয়া করবো না ওই মেয়েটা নিকা করবো কি না ওই সংসারে কোনো কাজিয়া হবে না যাজ্ঞা এইবারকার আসর দিলাম ছেড়ে অনেক লম্বা হয়ে গেছে বলতেছি আসরে পরে এবার শুনুন আরেকটা কথা সামনে আইসা গেছিল কিন্তু কমুনা হন নাকি কই লম্বা হইলে ভালো হয় না আমি তাইতে কথা তোমার যাবো কইয়া পাশালি সুরে বলেছি কথা বাবা বিহীনায় করি দোহার করে মাইক নাই শোনা যায় না ভাই আমার কথার উপর দিয়া উঠলে পরে তাই কথা কইয়া দুধ পাবো ভাই একটু গলা সাইরা যাই ধইরা গলা সাইরা এইখানে ওইখানে যত জিজ্ঞাসা করছি তাই ফকিরের ও নামাজের ইমাম আছে ভাই আসসালা তো মেরাজুল মমিনি না বলে আসসালা তো সালাম কোরআনেতে বলে ওয়াকিমু সালাতা জাকাতাহা ভাই পাঞ্জে গানা নামাজ পড়তে হুকুম করতে সাই নামাজ কেউ ছাড়বা না ভাই আহা কেম্বা ফকির কেম্বা মুন্সি কেম্বা অমিতাই নামাজে তাই আল্লাহ নবী সাফায়াত করবে তাই আওদা হাদিসে পাওয়া যায় আলসি করেই পড়ি না তাই না গো হ্যাঁ আলসি করে পড়ি কি পড়ি না তো যাই হোক এইবার একটা কথা এসে গেছে আপনার কাছে জিজ্ঞাসা করছি মারিপথের বয়স কত তাই না গো মারিপথের বয়স কত আর মারিপথ আসলে মায়ের পথ আসলে গোপন যেটা গোপন সেটা প্রকাশ কেন হইল আছে না কথাটা 6666 আয়াতের ভিতরে 1000 আয়াতকে আল্লাহ গোপন রাখছে এই 1000 আয়াত কেন ব্যাখ্যা করলা তুমি এইটা আজকে লাগবো আমার ও আয়াত কি আলেমরা জানে না নিশ্চয় জানে কিন্তু ওরা ব্যাখ্যা করে না ঠিক না কথাটা এইবার আস আইন মতে কথা কম আইন মতে গাইনে না তুমি গুরু ধরো ভালো কথা আমি বলে যাই গুরু এত বলে না গান্দা খাইতে তাই তুমি কেন খাইলা বলে ভাই গুরুর হুকুম না মানিলে তাইলে কি গুরু পার করিবে গুরুর হুকুম না মানিলে গুরুর হুকুম না মানিলে পার করব না ভাই তাইলে আমি আসল কথা তোমার জানাই একটু জবাব দিও ভাই আমি দেশ ছাইরা বি দেশে আইলাম দেশ ছাইরা বি দেশে আইলাম ব্যাপারের লাগিয়া রে এখন আমার নাও চলেছে ভাই যাইয়া এখন আমার নাও গেছে ভাই যাইয়া হ্যাঁ
ওই দেশেতে ছিলাম আমার ওয়াদা গেছে রইয়া সুন্দর নারী পাকা বাড়ি পাইয়া সব গেলাম ভুলিয়া আমার কোন সময় জানি যাইতে হবে কোন সময় জানি কি জব দিবা বাবা অন্ধকার কবরে কোন সময় জানি যাও নাকবো না গো আশা করি যাও নাকবো আসরে যাও উঠাও গান গাও